পৃথিবীতে লাখ লাখ প্রজাতির কোটি কোটি প্রাণী আছে গবেষকেরা প্রতি বছর কয়েক ডজন নতুন প্রজাতির প্রাণী এই তালিকায় যুক্ত করেন এর মধ্যে নিশ্চয়ই কোনো একটি প্রজাতির প্রাণী সবচেয়ে বেশি আছে সেই প্রজাতি কোনটি আগেই বলেছি লাখো প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে সংখ্যাটা ঠিক কত আসলে বিষয়টা সংখ্যায় সঠিকভাবে প্রকাশ করা কঠিন তবে কাছাকাছি একটা সংখ্যা বিজ্ঞানীরা অনুমান করতে পারেন চলুন সেই অনুমানটাই দেখা যাক হাওয়াইয়ের মানোয়ায় অবস্থিত হাওয়াই বিশ্ববিদ্যালয় সেখানকার ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক কেমিলো মোরার তার মতে পৃথিবীতে সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণীগোষ্ঠী হল পোকামাকড় তার অনুমান পৃথিবীতে প্রায় ৩০ লাখ প্রজাতির পোকামাকড় আছে যা পৃথিবীর সব প্রাণী প্রজাতির অর্ধেক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি বেশ বিখ্যাত সেখানে বিবর্তন জীববিজ্ঞানী ও অমেরুদণ্ডী প্রাণীবিদ্যার সহযোগী কিউরেটর জেসিকা ওয়ার তার মতে কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে বেশি হল গোব্রেপোকার প্রজাতি পৃথিবীতে প্রায় চার লাখ প্রজাতির গোবরে পোকা আছে অর্থাৎ গড়ে পৃথিবীর প্রায় প্রতি তিনটি প্রাণী প্রজাতির একটি গোবরে পোকার প্রজাতি তুলনাটা আরেকটু ভালো বোঝা যাবে আরেকটা তথ্য জানলে পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ আছে আর শুধু লেডিবার্ড গোবরে পোকার প্রজাতিই আছে সাপের চেয়ে দ্বিগুণ প্রশ্ন হলো গোবরে পোকার প্রজাতি এত বেশি কেন এর সম্ভাব্য বেশ কিছু কারণ আছে যেমন গোবরে পোকারা পৃথিবীতে টিকে আছে প্রায় পঞ্চাশ কোটি বছর এই পোকা পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের একটি পাশাপাশি এ পোকাগুলো খুব দ্রুত বংশবিস্তার করতে পারে যে কোনো পরিবেশে গোবরে পোকারা নিজেদের মানিয়ে নিতে পারে অনায়াসে এদের যে ডানা আছে সেগুলো শুধু ওড়ার জন্য নয় বরং প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় তা অন্য প্রজাতির প্রাণীর পরিমাণ কেমন সংখ্যার হিসেবে পোকামাকড়ের তুলনায় কত কম স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির সংখ্যা প্রায় পাঁচ হাজার পাঁচশোটি তিরিশ লাখ পোকামাকড়ের প্রজাতির তুলনায় এই সংখ্যা খুব নগণ্য মনে হতে পারে আট হাজারের বেশি উপজর প্রাণী আছে এর মধ্যে ব্যাঙি নব্বই শতাংশ প্রায় সাত হাজার প্রজাতির ব্যাঙ আছে পৃথিবীতে সরীসৃপ আছে দশ থেকে বারো হাজার প্রজাতির এর মধ্যে বেশিরভাগই আবার টিকটিকি প্রজাতির প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে সাত হাজারের মতো পাখির প্রজাতি আছে প্রায় দশ হাজার স্তন্যপায়ী প্রজাতির সংখ্যাও প্রায় পাঁচ হাজার তিনশো বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে প্রায় চৌত্রিশ হাজার প্রজাতির মাছ রয়েছে সংখ্যাটা অন্য সব মেরুদণ্ডী প্রজাতির চেয়েও বেশি এর মধ্যে মিঠা পানির মাছ আছে প্রায় তিন হাজার প্রজাতির তবে সংখ্যা বিচারে এগুলোর কোনোটাই গোবরে পোকার ধারে কাছেও নেই পৃথিবীতে যত পোকামাকড় আছে সেগুলো যদি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো তাহলে আটশো কোটি মানুষের প্রত্যেকে প্রায় এক হাজার চারশো কোটি পোকামাকড় ভাগে পেত ভাবা যায় পৃথিবীতে যত মানুষ আছে সবার সম্মিলিত ভরের চেয়ে পোকামাকড়ের ভর প্রায় সত্তর গুণ বেশি পোকামাকড় অনেক রোগের বাহক হলেও পৃথিবীতে জীবন ধারণের জন্য এগুলোর গুরুত্ব অনেক বেশি ফুলে ফুলে ঘুরে পরাগায়নের সাহায্য করে পাশাপাশি বাড়ায় মাটির পুষ্টিগুণ তবে এসব পোকামাকড়ের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে অধ্যাপক কেমিলো মোরার মতে এটা মানব জাতির জন্য ভালো খবর নয় কারণ মানবতা দাঁড়িয়ে আছে পোকামাকড়ের কাঁধে বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ